নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এপিটি এর টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি ইতিহাসের, যার পেজ নম্বর AC81, AC82, AC83। প্রথমে আমি বড় প্রশ্ন যেগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমি MCQ নিয়ে টু দ্য পয়েন্ট অ্যান্সার সহ আলোচনা করব। তো দেখো, বড় প্রশ্ন যে সমস্ত দিয়েছে, ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। রোমান টুতে কি বলেছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমাদের ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। রোমান থ্রিতে কি বলেছে, শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখ করো। অথবা তে পরের কোশ্চেন কি বলেছে, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। রোমান ফোরের কোশ্চেন কি বলেছে, চীনে চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এবার খণ্ড খ, রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে, বাংলার 50-এর মনন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে, স্বাধীনতা আন্দোলনে আজাদী ফৌজের অবদান আলোচনা করো। অথবা তে পরের কোশ্চেন কি বলেছে, 1947 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। রোমান এইটের কোশ্চেন কি বলেছে, মন্ত্রী মিশনের পরিকল্পনার মূল বৈশিষ্ট্য কী ছিল, এর গুরুত্ব উল্লেখ করো। তো দেখো, বড় প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। এবার আমি ইতিহাসের MCQ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি বলছে, ইতিহাসের জনক কাকে বলা হয়, এর অ্যান্সার হেরোডোটাস। রোমান টুতে কি বলেছে, ইতিহাসমালা রচনা করেন কে, ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি। রোমান থ্রির কোশ্চেন কি বলেছে, লুভর মিউজিয়ামটি রয়েছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফ্রান্সে। রোমান ফোরের কোশ্চেন কি বলেছে, মুর্শিদাবাদ জেলার হাজার দুয়ারি হলো একটি, অ্যান্সার হবে এর অ্যান্সার ঐতিহাসিক গৃহ জাদুঘর। পরের কোশ্চেন কি বলেছে, পেজ নম্বর 82 AC। তো দেখো, রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে, পিটের ভারত শাসন আইন পাশ হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1784 খ্রিস্টাব্দে। রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে, শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে, নানকিং এর সন্ধি সম্পাদিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। রোমান এইটের কোশ্চেন কি বলেছে, ভারতের শিক্ষাখাতে প্রতি বছরে 1,00,000 টাকা বরাদ্দ কথা ঘোষণা করা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুসারে। তো দেখো, পরের কোশ্চেন কি আছে, রোমান 9-এর কোশ্চেন, ক্ষয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও। রোমান অনেক কি বলেছে, স্কুল বুক সোসাইটি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ডেভিড হিয়ার, বি এর অ্যান্সার ডেভিড হিয়ার। রোমান টুতে কি বলেছে, একাডেমিক অ্যাসোসিয়েশন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডিরোজিও। পরের কোশ্চেন কি বলেছে, রোমান থ্রিতে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আলেকজান্ডার ডাব, আলেকজান্ডার ডাব। পরের কোশ্চেন কি বলেছে, রোমান ফোরে মেট্রোপলিটন ইনস্টিটিউট, এর অ্যান্সার হবে এর অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 10-এর কোশ্চেন কি বলেছে, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার উইলিয়াম জোন্স। 11-এর কোশ্চেন কি বলেছে, প্রাচ্যবাদী গোষ্ঠী ভূত ছিলেন, অ্যান্সার হবে HT প্রিন্সেস। পরের কোশ্চেন কি বলেছে, 12-এর কোশ্চেন, বেদান্ত কলেজের প্রতিষ্ঠা ছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডেভিড হিয়ার। 13-এর কোশ্চেন কি বলেছে, T9 পাশ করা হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। 14-এর কোশ্চেন কি বলেছে, গোলামগিরি গ্রন্থটি রচিত হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জ্যোতিবা ফুলে। 15-এর কোশ্চেন কি বলেছে, অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার হায়দ্রাবাদের নিজাম। 16-এর কোশ্চেন কি বলেছে, মল্লে মিন্টু সংস্কার আইন অনুযায়ী গঠিত বড়লাটের কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সত্যেন্দ্র প্রসন্ন সিং। তো দেখো, এবার আমি 17-এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। প্রথমে রোমানানে কি বলেছে, সাম্প্রদায়িক বাটোয়ারা, এর অ্যান্সার হবে সাম্প্রদায়িক বাটোয়ারা হবে, এর হবে অ্যান্সার হবে 1932, ঠিক আছে। তারপরে কি আছে, রাওলাট আইন হবে 1919। তারপরে কি বলেছে, রোমান থ্রিতে মল্লে মিন্টু সংস্কার আইন, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1909 খ্রিস্টাব্দে। রোমান ফোরে কি বলেছে, লখনৌ চুক্তি, এর অ্যান্সার হবে 1916, বি এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, তার মানে এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, ঠিক আছে। কি বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 18-এর কোশ্চেন কি বলেছে, ভাইকম সত্যাগ্রহের সঙ্গে জড়িত ছিলেন, অ্যান্সার হবে কেশব মেনন। 19-এর কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঋষিরাতে। 20-এর কোশ্চেন কি বলেছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার সর্বাধিনায়ক ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সতীশচন্দ্র সামন্ত। রোমান 21-এর কোশ্চেন কি বলেছে, কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার তলোয়ার জাহাজে ভারতের প্রথম নৌবিদ্রোহ হয়। পরের কোশ্চেন কি বলেছে, 22-এর কোশ্চেন কি বলেছে, গণপরিষদের প্রথম অধিবেশন বসে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1949 খ্রিস্টাব্দের 26-এ নভেম্বর।
23 নম্বরের কোশ্চেন কি বলেছে, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন? অ্যানসার হবে বি এর অ্যানসার ডক্টর সুকর্ণ। আমাদের 24 নম্বরের কোশ্চেন কি বলেছে, 24 নম্বরের কোশ্চেন বলেছে গিয়েন বিএন ফুয়ের যুদ্ধে পরাজিত হয়? অ্যানসার হবে এ এর অ্যানসার ফ্রান্স। আর এই যে এসএ কিউবগুলো আছে দু নম্বরের দু দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর দাও, 1 × 16। এইগুলো আমি তোমাদের পরে কোনো একদিন আমি সলভ করে দেবো, খুব শীঘ্রই এইগুলো আমি বের করছি, তোমাদের হাতে আমি তুলে দেবো উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।